বডিটা ডুবাই দিলাম। আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যারা কবুতর পালন করেন, এই কবুতরগুলার পাশে একটু সময় দিতে ওদের মাঝে মধ্যে ধরবেন। এতে করে কি হবে, আপনার কবুতরগুলা অনেক টাইমে ধরলে কিন্তু ছোটকায়। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ও কিন্তু একটু ছোটকাচ্ছে, কারণ ওরে আমি খুব কম ধরি। কারণ যখন আপনি আপনার কবুতরগুলা ধরবেন, এই যে দেখেন উকুন, কিন্তু আমি বলছিলাম যে উকুন কিন্তু নাই, এই যে একটি উকুন, কিন্তু এই যে একটি উকুন পোকা কিন্তু দেখেন পানিতে দিছি, আর এই উকুন পোকাটি কিন্তু বের হয়ে গেছে। তো এরকম যখন আপনি পটাশ দিবেন, তখন কিন্তু আরও দ্রুত আপনার কবুতরের শরীর থেকে উকুন পোকাটি বের হয়ে যাব। আসসালামু আলাইকুম, নাজপিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতরগুলা সুস্থ আছে। তো আজকে যে টপিকটির উপরে আমি ভিডিওটি নিয়ে আসছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। তারপর আমি বলি, আজকে টপিকটি হচ্ছে আপনার থরের কবুতর গোসল দেওয়া কতটা প্রয়োজন, থরের কবুতরে মাসে কতবার গোসল দিবেন, এবং কি কি উপকরণ দিয়ে আপনি আপনার কবুতরগুলা গোসল দিবেন। তো বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার উপকার আসবে। পুরো ভিডিওটি দেখবেন না টেনে, যদি টেনে দেখেন আগাগোড়া কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না, এতে করে এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসবে না। তো বন্ধুরা চ্যানেলের পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি, বরাবর মতো আপনাদের পাশে আছি আমি নাঈম হোসেন। তো প্রথমে আমি আপনাদের বলি যে আপনার কবুতরকে আপনি কোন উপকরণ দিয়ে গোসল দিতে পারেন। তো এক নম্বরে আপনি কবুতরকে গোসল দিবেন পটাশ দিয়ে। পটাশ দেওয়ার নিয়ম আছে, যদি আপনি আপনার কবুতর ছাড়া কবুতর উড়ানো কবুতরগুলোর গোসল দেন, তাহলে আপনি 20 লিটার পানিতে এক চিমটি পরিমাণ পটাশ দিবেন। এতে করে আপনার কবুতর কোনো ক্ষতি হইব না। অনেক টাইমে কবুতরের পানির পিপাসার কারণে পটাশের পানিটা কিন্তু খাইলে কবুতরের সমস্যা হইতে পারে। তো পরিমাণ মতো যদি আপনি পটাশটি দেন, তাহলে কিন্তু আপনার কবুতরের কোনো প্রবলেম হইব না। দ্বিতীয়টি হচ্ছে আপনার ফিটকারি। ফিটকারিতে কিন্তু আপনার কবুতরের যে গায়ের পশম ওদের যে পালকগুলা থাকে, এই সমস্ত পালকগুলা কিন্তু ফিটকারিতে অনেকটা পরিষ্কার করে দিবে। তৃতীয় যে উপকরণটি আছে, এটি হচ্ছে স্যাভলন। স্যাভলন দিয়ে কিন্তু আপনার কবুতরকে সহজেই গোসল দিতে পারেন। আরেকটি নিম পাতার পানি, হ্যাঁ, নিম পাতা পানি দিয়েও কিন্তু আপনি আপনার কবুতরগুলা গোসল দিতে পারেন। তো প্রথমে আমি আপনাদের বলি যে আমরা কিন্তু যারা ছাদে কবুতর পালন করি, যে সমস্ত কবুতরগুলা আমরা উড়াই, এই সমস্ত কবুতরগুলা কিন্তু আমরা যখন ছাদে ওদেরকে পানি দিই, তখন কিন্তু ওদের একটা গোসল ওরা নিজেরা করে নিতে পারে। কিন্তু থরের কবুতরগুলা কিন্তু গোসল ওইভাবে করতে পারে না। তো থরের কবুতরগুলা কিন্তু আপনি মাসে অন্তত পক্ষে 2 বার গোসল দিবেন। যদি নাও পারেন, 2 বার আপনার থরের কবুতরগুলা কিন্তু গোসল দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনার কবুতরগুলা সুস্থ থাকবে, আর অনেক টাইমে রিকোভারির প্রয়োজন হয়। তো এই গোসল কিন্তু একটি রিকোভারির কাজ করবে। তো আমি প্রথমে আপনি দেখাই যে আপনার যদি অল্প পরিমাণে কবুতর থাকে, অল্প পরিমাণে, যেমন বারান্দায় কবুতর পালেন 2-4-5 জোড়া, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার বেশি একটা সময় লাগবে না। তো এই যে এরকম বা বলে আপনি যেভাবে লন যে আমার কবুতরগুলো কিন্তু আল্লাহর রহমতে কোনো উকুন পোকা নাই এখন, তো এই কারণে এই পানির মধ্যে আমি কোনো কিছু মিশাই নেই, কোনো কিছু কিন্তু মিশাই নেই, শুধুমাত্র গরম তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে আজকে আমি আমার থরের কবুতরগুলা গোসল দিব এবং আপনাদেরকে দেখাবো। তো এই যে 2 আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলের ধারা, যারা নতুন আছেন, এই আঙ্গুলের ধারা, এই কবুতরের 2 পা 4 পা ধইরা আপনি এই যে প্রথমে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এইভাবে ওকে পুরো একটা পাক ডুবাই দিলাম, তারপরে ওর বডিটা ডুবাই দিলাম। আরেকটি বিষয় বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যারা কবুতর পালন করেন, এই কবুতরগুলার পাশে একটু সময় দিতে ওদের মাঝে মধ্যে ধরবেন। এতে করে কি হবে, আপনার কবুতরগুলা অনেক টাইমে ধরলে কিন্তু ছোটকায়। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ও কিন্তু একটু ছোটকাচ্ছে, কারণ ওরে আমি খুব কম ধরি। কারণ যখন আপনি আপনার কবুতরগুলা ধরবেন, এই যে দেখেন উকুন, কিন্তু আমি বলছিলাম যে উকুন কিন্তু নাই, এই যে একটি উকুন, কিন্তু এই যে
এই যে একটি উকুন পোকা কিন্তু দেখেন পানিতে দিছি আর এই উকুন পোকাটা কিন্তু বের হয়ে গেছে। তো এরকম যখন আপনি পটাশ দিবেন তখন কিন্তু আরো দ্রুত আপনার কবুতরের শরীর থেকে উকুন পোকাটি বের হয়ে যাবে। তো যে বিষয়ে আমি বলতেছিলাম যে কবুতরগুলো একটু ধরবেন লারবেন তাহলে আপনার প্রতি যে ভয়টা থাকবে আপনার কবুতরের এই ভয়টা কিন্তু খুব সহজে কেটে যাইব। এই যে দেখেন যাদের অল্প কবুতর আছে তারা কিন্তু এই নিয়মে কবুতরে গোসল দিতে পারেন। তো থরের কবুতর বন্ধুরা অনেক টাইমে ডিম অবস্থায় থাকে, তো ডিম অবস্থায় থাকলে আপনি আপনার কবুতরে গোসল দিয়েই কিন্তু সাথে সাথে থরে রাখবেন না। এই যে আমি আমার এই কবুতরটি গোসল দিলাম, গোসল দিয়ে কিন্তু আমি ওকে এখন রোদ্রে শুকাইব। রোদ্রে শুকানোর পরে তারপরে ওরে আমি ধরে দিব, কারণ অনেক টাইমে কিন্তু কবুতর ডিম পাড়া অবস্থায় থাকে। এই অবস্থায় কিন্তু যদি কবুতর ডিমে তা দেয় তাহলে কিন্তু আপনার ডিম জোড়া নষ্ট হয়ে যাব। তো এইবার আমি দেখাই, এই যে একটি স্প্রে গাল নিছি আমি বোতল, তো এই স্প্রে দিয়ে কিন্তু আপনার কবুতর যদি বেশি পরিমাণে হয়ে থাকে থরের তাহলে কিন্তু আপনি এই স্প্রের দ্বারাই কবুতরকে গোসল দিতে পারেন। তো এতে করে কি হইব আপনার কষ্টটা কম লাগবো, সময়টা কম লাগবো, শরীরও ভিজবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখেন ওরা কিন্তু আপনি অল্পতেই কিন্তু বুঝতে পারতেছেন এই যে কিন্তু পাক মিলা দিতেছে। এই যে কালদম কবুতরটি কিন্তু অলরেডি পাক মিলা দিতেছে। তো আপনারা এই স্প্রে দিয়ে কিন্তু কবুতরকে গোসল করাইবেন। আমি এইভাবে আমার কবুতরগুলার গোসল দিই। যদি পুরো মোটা পাইপ দিয়া কবুতরগুলার শরীরে পানি দিই তো এই ক্ষেত্রে কিন্তু কবুতরের ঠান্ডা লাগিয়া যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর এই যে আমি স্প্রে দিচ্ছি এতে করে কিন্তু অল্প পরিমাণে পানি পাচ্ছে ওরা। এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু পাক মেলা দিতেছে। এই যে তো বন্ধুরা আমার কবুতরের গোসল শেষ হইলে কিন্তু আমি সাথে সাথে এই কবুতরগুলা থরে দিব না। এই কবুতরগুলা রোদ্রে শুকাইব, শুকানোর পরে দুপুরবেলা, এখন যেহেতু সকাল, দুপুরবেলা আমি আমার এই কবুতরগুলা থরে দিয়ে দিব। তো এই ক্ষেত্রে কিন্তু যদি কোনো কবুতরের ডিম থাকে তাহলে কিন্তু ডিম নষ্ট হইব না। আর যদি এই ভিজা অবস্থায় আমি আমার কবুতর থরে দেই তাহলে কিন্তু থরের যে ডিম আছে ডিম কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।